CSRM DVC ইলেকশন এক্সপ্রেস আজ আছে ঢাকা বিশাসনে সেখানে আছেন সহকর্মী হিমেল মাহবুব সরাসরি যুক্ত হবো তার সঙ্গে CSRM DVC ইলেকশন এক্সপ্রেসে আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে জানতে চাই সামনেই তো জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন নিয়ে আপনার দলের প্রস্তুতি কিংবা কি ভাবছেন আপনারা ধন্যবাদ ডিবিসি কে আপনার মাধ্যমে ডিবিসি পরিবারকে সবাইকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠান যারা আমাদেরকে দেখছেন তাদের আপনি যখন আমাদেরকে গতকাল প্রশ্ন গতকাল আমাকে বললেন যে ডিবাসন এক্সপ্রেস নিয়ে আচ্ছা ইলেকশন এক্সপ্রেস নামে আপনার একটা প্রোগ্রাম করবেন তো তখন আমি আসলে ভাবছিলাম যে আসলে এই মুহূর্তে তো আমরা আসলে এক দফা আন্দোলনে চলে গেছি নির্বাচনে আমাদের এই মুহূর্তে কোনো ভাবনা নেই এক দফা দাবি আদায়ের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প এই মুহূর্তে আমাদের কাছে কোনো অপশন নেই যদি এক দফা দাবি আদায়ের মাধ্যমে এই শেখ হাসিনা ওয়াজে ভাই আমাদের জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের উপরে চেপে বসে আছে আগামী দিনগুলোতে একটা স্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের প্রবর্তনের জন্যই মূলত আমাদের এই আন্দোলন এই মুহূর্তে আমরা আসলে নির্বাচনে কোনো কিছুই ভাবছি না আপনি তো স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আপনার দল বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কতটুকু সাংগঠনিকভাবে শক্তিশালী বিএনপি একটি হচ্ছে বৃহৎ সংগঠন আপনি জানেন যে আমাদের ছাত্র দল যুবদল স্বেচ্ছাসক দল সহ যতগুলো অঙ্গ সংগঠন আছে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে আমরা অনেক বেশি সুসংগঠিত গত চোদ্দ বছরে যে আন্দোলন সংগ্রামে আমরা এখন এমন বেশি শক্তিশালী আমার কাছে মনে হয় যে এখন আমরা বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ এবং শক্তিশালী সংগঠন কারণ আমাদের ওয়ার্ড পর্যায়ে আমাদের সংগঠন রয়েছে ছাত্রদলের দলের ওয়ার্ডে আপনি কমিটি পাবেন যুবদলের দল ওয়ার্ডে কমিটি পাবেন আমার স্বেচ্ছাসেবক দলের আমি সমস্ত ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি এবং থানা কমিটি দিয়ে দিয়েছি আমাদের বিএনপি জেলা বিএনপি এখন এই মুহূর্তে ঢাকা ঢাকা জেলা বিএনপি যে কমিটি আছে আশফাক আশফাক ভাই এবং অ্যাডভোকেট নিমুন রায় চৌধুরীর নেতৃত্বে ঢাকা জেলা বিএনপি এখন অনেক বেশি সুসংগঠিত আমাদের প্রত্যেকটি থানা বিএনপি কমিটি রয়েছে এবং ইউনিয়ন কমিটিগুলো আমাদের রয়েছে সুতরাং এই মুহূর্তে বিএনপি যদি নির্বাচন আমরা আপনারা জানেন যে বিএনপি একটি নির্বাচনমুখী দল যদি আমাদের দল সিদ্ধান্ত নেয় যে নির্বাচনে যাওয়ার মধ্যে পরিবেশ তৈরি হয়েছে একদফা দাবি আদার যে প্রেক্ষাপট শেখ হাসিনা ওয়াজিদের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন যদি সেটা সম্ভব হয় তাহলে উইদিন ফিউ ডেজ আমরা নির্বাচনে যাওয়ার মতো পরিস্থিতি আমাদের আছে এবং আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে একযোগে আমরা নির্বাচন করার মতো প্রস্তুতি আমাদের সবসময় আছে এখানে জনশ্রুতি আছে যে অংশগ্রহণমূলক নির্বাচন হলে আপনি বিএনপি থেকে মনোনয়ন চাইবেন কতটুকু সত্য কিংবা কেন চাইবেন আমি নির্বাচনে আমাদের তো আসলে বড় দল এখানে আসলে আমাদের আমরা যারা ইয়াং আছে আমরা মনে করি যে ইয়াং এনার্জেটিক ফোর্স যারা আমরা দীর্ঘ চোদ্দ বছরের আন্দোলন সংগ্রামের রাস্তায় ছিলাম মাঠে ছিলাম আমাদের এখানে যারা আছে তাদের প্রত্যেকের বিশটারও অধিক মামলা এর মধ্যে আমরা মাঠে ছিলাম আমরা কাজ করেছি আমরা মনে করি যে যদি ইয়াং এনার্জিটিক লোকদেরকে দিয়ে এই মুহূর্তে সংগঠন শক্তিশালী হয় দল এটা মনে করে তাহলে আমাদেরকে নমিনেশন দেবে এবং আমি মনে করি যদি দল আমাকে নমিনেশন দেয় আমার এলাকার মানুষ আমাকে চায় এবং এলাকার যে আমাদের এই অঞ্চলটা বিন অধ্যিত এলাকা সুতরাং এখানে যদি আমাদেরকে নমিনেশন দেওয়া হয় তাহলে আমি আশা করি এই মানুষের জনসমর্থন নিয়ে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ এই ধানশীল প্রদীপ নিয়ে বিজয়ী হব আপনি যদি মনোনয়ন পান এবং বিজয়ী হন তাহলে এই ধামরাবাসীর জন্য কী করবেন আপনি ঢাকা জেলার মধ্যে ধামরাই একটি মোটামুটি অনেক বেশি অবহেলিত এত শহরে এত কাছাকাছি থাকার পরেও এখানে আপনার অনেক নাগরিক সুবিধা থেকে আমাদের এলাকার মানুষ বঞ্চিত আছে আপনি জানেন ঢাকা আপনার ধামরাই উপজেলা থেকে এখানে দূর থাকে এক কিলোমিটার দেড় কিলোমিটার এর মধ্যে কিন্তু আমাদের এখানে গ্যাসের সংযোগ নেই আমাদের এখানে একটা ভালো স্কুল নেই এই সরকার কথা কথা উন্নতির কথা বলে আপনি শুধু উন্নয়ন বলতে যা বুঝি আমরা মানুষের উন্নয়ন হচ্ছে কীরকম আপনাদের বড় বড় প্রজেক্ট নিচ্ছে এবং সেই প্রজেক্টের মাধ্যমে বড় করে অর্থ লোপার ছাড়া কিন্তু আসলে কোনো দৃশ্যমান কোনো উন্নয়ন নেই আপনি ফোর রাস্তা করে বিশাল বিশাল প্রজেক্ট করছে পদ্মা সেতু বিশাল প্রজেক্ট যেখানে মনে করি আপনার এক গুণ জায়গায় আপনার চার গুণ টাকা খরচ করে মানুষের টাকা নিয়ে কিন্তু আসলে এই এই আজকের দেশে উন্নয়নের বিষয়টা সামনে আসে তো আমরা মনে করি উন্নয়নের বিষয়টা আগামীতে যদি আমি আসি আমি যদি দল আমাকে নমিশন দেয় কিংবা দল যদি আমাকে বাদ দেয় আমাদের দলে আরও যারা প্রার্থী আছে তাদেরকেও যদি দল নমিশন দেয় ইনশাল্লাহ একযোগে আমরা সবাইকে নিয়ে একসাথে এই দেশে মানুষের জন্য আমাদের এলাকার মানুষের জন্য আমাদের রাস্তাঘাটতে অন্য বস্তু বাস মানুষের মৌলিক চাহিদাগুলো গুরুত্ব আমি সবচেয়ে বেশি দেবো সেই সাথে গুরুত্ব দেবো এখানকার চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থা আমি মনে করি একটা শিক্ষা ব্যবস্থা যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এই অঞ্চল অনেক বেশি সুসংগিত শক্তিশালী আপনি বলছিলেন যে আওয়ামী লীগের দুর্নীতির কথা আপনার এখানে কি মেঘা প্রকল্প নেওয়া হয়েছে আর কি দুর্নীতি হয়েছে মানে কোন কোন কাজে হয়েছে মনে করেন এই সরকার কথা কথা উন্নয়নের এই যে পনেরো বছরের ধামরাই কি উন্নয়ন হয়েছে আপনার কি দৃশ্যমান কোন উন্নয়ন আমার চোখে পড়ে না আমি যা দেখছি রাস্তাঘাট যা চলে গুলো আমাদের সময়ে করা এরা পিস তাতে ঢালাই দিছে এই কাজগুলো কিন্তু আমাদের সময়ে করা সবই এখানে শুধু আসার পরে পিস ঢালা দিচ্ছে ছয় এক বছর পর হলে আবার সেগুলো নেমে যাচ্ছে আবার সেটাও করছে যেটা দরকার নেই সেটাও করতেছে এই ঋণগুলো তো আসলে আমাদের মানুষের মানুষের কাছ থেকে নেওয়ার ঋণ আমাদের এখন একটা মানুষের জন্ম নেওয়ার সাথে সাথে পঁচানব্বই হাজার টাকা ঋণ নিয়েও জন্মগ্রহণ করে যেটা বিএনপি আমলে অনেক বেশি অনেক কম ছিল আপনারা জানেন যে দু হাজার সাত সালে আমরা যখন বিএনপি ক্ষমতা থেকে ছেড়ে ছেড়ে যায় তখন এদের চালের দাম ছিল তেরো টাকা কেজি আর এখন একটা চালে এক কেজি চাল কিনতে মানুষের লাগে সত্তর টাকাতে আশি টাকা সময়টাও পরিবর্তন হয়েছে শেষ একটা প্রশ্ন করি যে বিএনপিতেও এখানে তিনজন মনোনয়ন চাইবেন আওয়ামী লীগেও তিনজন চাইবেন দল যদি মনোনয়ন না দেয় সেক্ষেত্রে কী করবেন দল আমাকে মনোনয়ন আমি দলের আমি নিজেকে মনে দলে দলের একজন শ্রমিক শ্রমিক যেমন কাজ করে আমি দলের জন্য শ্রমিক আমার দল যদি আমাকে নমুষনা দেওয়া এক্স ওয়াই জায়গাকে দিলে আমি তার সাথে ইনশাল্লাহ একত্রিত হয়ে কাজ করি ইনশাল্লাহ এই দলকে শেষ শিশুকে বিজয় করে নিয়ে ইনশাল্লাহ আমরা খালেদেশকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়ে আসবো এবং আমাদের নেতা দেশ নায়ক দল তার একটা আমাকে বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা ধন্যবাদ আপনাকে শুনছিলেন সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে আমাদের সাথে অতিথি ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাস্তান তিনি বলছিলেন যে দল যাকেই মনোনয়ন দেবে এখানের নেতাকর্মীরা তার পক্ষেই কাজ করবে এই ছিল আয়োজন রাত নয়টায় আমরা স্থানীয় সংসদ সদস্যের সাথে কথা বলবো নিশ্চয় জানবো তিনি কী কাজ করেছেন এই সময়ে এই এলাকার জন্য